রংজুলির উন্মুক্ত হাতিটো বহ করিলে পদ্ম হাজরিকায়। বহু সময়জোৰা রুদ্ধশ্বাস অভিযান আছিল সেয়া। উন্মাত হাতিটোক অবশেষত ট্রেঙ্কুলাইজ করিলে বিধায়ক পদ্ম হাজরিকার নেতৃত্বত যোৱা দলটোৱে। এই অভিযানৰ নামাকৰণ করিলে বিধায়ক পদ্ম হাজরিকায়। অপারেশন কৃষ্ণ, সেই অনুসৰিয়ে সলনি হল হাতিটোৰ নাম, লাডেনৰ নতুন নাম কৃষ্ণ। বহু সময়লৈ শিকলিৰে বান্ধি থোৱা হল হাতিটোক। ইয়াৰ মাজতে খবৰ ওলাল হাতিটোক লামডিং বনাঞ্চললৈ প্ৰেৰণ কৰা হ'ব। এই খবৰ বিয়পি পৰাৰ লগে লগেই আতংকিত লামডিং সংৰক্ষিত বনাঞ্চলৰ দাঁতি কাষৰীয়া অঞ্চলৰ লোক ৰাজপথলৈ ওলাই আহিল সকলো। লামডিং সংৰক্ষিত বনাঞ্চল হাতীৰ বাবে সংৰক্ষিত যদিও চাইনবোৰ্ড কেইখনৰ বাদে তাত একো সুবিধা নাই। আকৌ যদি আমাৰ এইটো লাডেন যদি ইয়াত আনি দিয়ে তো আমাকতো আৰু মাৰি পেলাব। আমাৰ গাঁওখন যেতিয়া আমাৰ একদম ফরেস্ট রেঞ্জর লগতে আছে, মানে আমার রিজার্ভর লগতে আমার গাঁওখন, তেতিয়া আমি আর কি করিম? সকল বিভ্রান্তি দূর করে প্রকাশ করিলে বন বিভাগে হাতিটুক কোনো অভয়ারণ্যত এড়ি দিয়া নহয়। কৃষ্ণক প্রশিক্ষণ দি সম্পদ হিসাবে ব্যবহার করা হব। এই সফল অভিযানের বাবে পদ্ম হাজরিকাক প্রশংসা মুখ্যমন্ত্রীর। ডেফিনেটলি ভাল কাম হয়েছে, কারণ এই হাতিটে 50 জন মানুষ মারিছিল, হয় না? বারো গতি এই হাতিটে সন্ত্রাস সৃষ্টি করেছিল, মানুষক নিরাপত্তাহীনতা ভুগাইছিল। গতি এই হাতিটো তেখেতে কম দিনের ভিতর রাইজর সহযোগত যে কায়ত্ব করলে, ইয়ার ফলত রাইজে বহুত সকাহ পাইছে। স্বাভাবিকতে এটা খুব ভাল হয়েছে, পদ্ম হাজরিকাক মই ধন্যবাদ জানাইছো। এটা আরম্ভ হয়েছে উন্মত্ত হাতিটোর স্থানান্তরের প্রক্রিয়া। রাজ্য সরকারের নির্দেশ মর্মে সাতাবাড়ির পৰা ধূপধরালে অনা হল হাতিটো। পরবর্তী সিদ্ধান্তর বাবে সকলো অপেক্ষাত। গোয়ালপাড়ার পৰা যোগেন পুত্রধার আৰু লংকাৰ পৰা হেমন্ত গোস্বামী, রিপোর্ট প্রাগ নিউজ।